বন্ধুরা, আজকের ভিডিওতে এমন কিছু মেশিন দেখাবো যার ফলে কৃষকদের কাজ অনেক সহজ হয়ে উঠেছে। তাদের আকার ছোট হওয়ার ফলে এটি ব্যবহার করাও অনেক সহজ, আর তারই সাথে এর দামও অনেক কম এবং এর কার্যক্ষমতা অনেক বেশি। আমরা সকলেই জানি কৃষিকাজ করতে কৃষকদের কত পরিশ্রম করতে হয়, আর তাই কৃষকদের কাজকে সহজ করার জন্য বিজ্ঞানীরা প্রতিনিয়তই নিত্য নতুন মেশিনের আবিষ্কার করে চলেছে। যে কাজগুলো করতে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যেত, সেই কাজগুলো কিছু সময়ের মধ্যে করার জন্য অসাধারণ এই মেশিনের ব্যবহার। এইগুলি হলো কৃষিকাজে ব্যবহৃত পৃথিবীর সব থেকে ছোট মেশিন, তবে এদের কাজ করার ক্ষমতা অসীম। আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে, তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন, আর তারই সাথে এমন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সয়েল প্রিপারেশন ট্র্যাক্টর কচু খেতে অনেকেই পছন্দ করেন, আর এটি একটি পুষ্টিকর সবজি। বর্তমানে আমাদের দেশে এটি অধিক মাত্রায় চাষ করা হচ্ছে। এটি চাষ করতে খুব কম সারের প্রয়োজন হয় বা অধিক বিষের প্রয়োজন হয় না, তবে নিয়মিত জমিকে পরিচর্যা করতে হয়, আর এই কাজ কৃষক ভাইদের জন্য অনেক কঠিন। বন্ধুরা, এটি হচ্ছে পৃথিবীর সব থেকে ছোট হ্যান্ড ট্রাক্টর, যা চলতে কোনো শক্তির প্রয়োজন পড়ে না। তাছাড়া এটি চালানো অনেক সহজ, যে কেউ এই মেশিনটিকে চালাতে পারবে, আর এটির দাম অনেক কম। মেশিনের নিচের অংশে লাগানো আছে ছোট রোটার, যা প্রচণ্ড স্প্রেডে ঘুরতে থাকে, যার ফলে মাটি ঝুরঝুরে হয়ে যায়। এই মেশিন আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন, যেমন আলু বেগুন, এছাড়াও আরও অনেক জমিতে। এই মেশিন খুবই ছোট, সময়ের সাথে সাথে এত সুন্দর সুন্দর আবিষ্কার হচ্ছে যা সত্যি অসাধারণ। এই মেশিনের মূল্য মাত্র 30,000 টাকা, আর এটা আপনি যে কোনো ট্র্যাক্টর শপে পেয়ে যাবেন। রাইস ফার্মিং উইথ হেলিকপ্টার। ধানের জমিতে নিয়মিত কীটনাশক সার আর বিষের প্রয়োজন হয়, কারণ এতে পোকামাকড়ের আক্রমণও অনেক বেশি হয়। আবার যখন ধান বড় বড় হয়ে যায়, তখন সেখানেও কীটনাশক বেশি পরিমাণে দিতে হয়। যদি জমির পরিমাণ কম হয়, তাহলে তা লেবারের দ্বারা করা যায়। তবে যদি জমির পরিমাণ অধিক হয় আর সময় থাকে কম, তখন কি করবেন? সেই সময় কাজকে সহজে করার জন্য ব্যবহার করা হয় এই ছোট্ট হেলিকপ্টারের, যা চলে সম্পূর্ণ রিমোটের মাধ্যমে। বিদেশে এটি এখন খুব ভালোভাবে ব্যবহার করা হচ্ছে, তবে এর মূল্য অনেক বেশি, আর তাই আমাদের দেশের কৃষকেরা এটি ব্যবহার করতে পারে না। তবে সেই দিন খুব তাড়াতাড়ি চলে আসবে যখন আমাদের দেশেও এই মেশিনের ব্যবহার করা হবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় তা কমেন্টস করে অবশ্যই জানাবেন। এই হেলিকপ্টার একসাথে 50 কেজির ওয়েট তুলে নিয়ে যেতে পারে। এর দুই সাইডে দুটো বক্স আছে যেখানে কীটনাশক দেওয়া হয়। এরপর খুব সুন্দরভাবে হেলিকপ্টার চারপাশে কীটনাশক স্প্রে করতে থাকে। এর কাজ সত্যি খুবই সুন্দর। ইয়ানমার প্ল্যান্টিং মেশিন। এই ছোট্ট মেশিন চারা রোপণ করতে ব্যবহার করা হয়। এর কাজ করার টেকনিক একেবারে ইউনিক। এই মেশিনের সাহায্যে গাছ লাগানোর জন্য শুধুমাত্র স্টার্ট করার পর এই ছোট্ট ছোট্ট গ্লাসের মতো অংশগুলিতে চারা দিয়ে দিতে হবে। তারপর দেখুন, মেশিন নিজে থেকেই চারা রোপণ করে ফেলবে। এই মেশিনের সাহায্যে গাছ রোপণ করা অনেক সহজ। এই কাজ যদি শ্রমিক দ্বারা করানো হতো, তাহলে অনেক সময় লেগে যেত, তবে একটি মাত্র মানুষই সারা দিনের কাজকে মাত্র 1 ঘন্টায় করে ফেলতে পারে, আর এতে কাজ করার জন্য একটি মানুষই যথেষ্ট। কয়েকশো শ্রমিকের কাজ একাই করে ফেলতে পারে এই মেশিন। যারা জমিতে নিজে চাষ করতে পছন্দ করেন, তাদের জন্য এই মেশিন অনেক কাজে। রোড শোল্ডার কাটিং মেশিন। বর্তমান সময়ে এত গাড়ি ঘোড়া হয়ে গেছে যে অনেক বেশি রাস্তার প্রয়োজন হচ্ছে, আর তাছাড়া রাস্তায় যানবাহনের চাপ কমানোর জন্য রাস্তার সাইডটিকে বড় করা হচ্ছে, যা করতে এই মেশিনের ব্যবহার করা হয়। লরির পিছনের অংশে লেগে থাকা অ্যাডভান্স মেশিন যে কোনো রাস্তাকে পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। পরিষ্কার করার সাথে সাথে এই বজ্র পদার্থগুলিকে ট্রাকে লোড করে থাকে। এই মেশিনের ব্যবহার অধিকাংশ শহরের দিকে হয়ে থাকে, যার ফলে শহরের রাস্তাঘাট অনেক ক্লিন থাকে। এক্সেল ব্লেডমেট। এই বিশাল আকৃতির ট্র্যাক্টরটি দেখে নিশ্চয়ই আপনি অবাক হচ্ছেন, তবে অবাক হওয়ার কিছুই নেই, কারণ আপনি আপনার ইচ্ছা মতন এটিকে ছোট কিংবা বড় করতে পারবেন। এই ট্রাকের ব্যবহার বেশিরভাগ ক্ষেত্রেই টারবাইন ব্লেডগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হয়, আর প্রয়োজনে অন্যান্য জিনিসও নিয়ে যাওয়া যায়। রাইস কাটিং মেশিন। বন্ধুরা, এই মেশিনটিকে দেখুন, যার ডিজাইন খুবই সুন্দর। কৃষিকাজে বিপ্লব যে কাকে বলে, এই মেশিনটিকে না দেখলে হয়তো আপনি জানতেই পারতেন না। এই মেশিন কৃষকদের জন্য কোনো চমৎকারের থেকে কম না। এর সামনের অংশে আছে 5টি অ্যাঙ্গেল, আর তারই সাথে আছে 4টি কাটিং ব্লেড। এটিকে চালানোর জন্য ব্যবহারে নেওয়া হয় 5 হর্স পাওয়ারের একটি ছোট্ট মেশিন। এই মেশিন স্টার্ট হওয়ার জন্য প্রয়োজন হয় পেট্রোলের, তবে চলে কেরোসিনের সাহায্যে। 1 লিটার তেলে চলে 3 ঘন্টা।
যে জমি ধান কাটা হয় প্রথমে সেখানে এই মেশিন নিয়ে যাওয়া হয়। তারপর মেশিন অন করতেই এই পুরো সিস্টেম চালু হয়ে যায়। পিছনের অপারেটর শুধু এটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তখন সামনে থাকা ধান গাছ খুব সুন্দরভাবে কেটে এক লাইনে জমা হয়ে যায়। এই মেশিন এক বিঘা জমির ধান মাত্র 10 মিনিটে কেটে ফেলতে পারে। বন্ধুরা, আপনারা শুধু ভাবুন, এই মেশিন যদি আমাদের এখানে থাকতো তাহলে একদিনে সারা মাঠে ধান কাটা হয়ে যেত। তাছাড়া এটি ম্যানুফ্যাকচার করা হয়েছে জার্মানিতে, যার ফলে এটি একটি ব্র্যান্ডেড মেশিন। সত্যি এই মেশিনের কাজ অসাধারণ। এখন মার্কেটে এর অনেকগুলো মডেল বেরিয়ে গেছে। এর দাম হলো 20,000 টাকা, তবে মডেল হিসেবে এর দাম কম বেশি হতে পারে। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ হচ্ছে। ভিডিওতে দেখানো কোন মেশিনের কাজ আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে তা কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর তারই সাথে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে।